জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি মালিকানাধীন জাহাজ এমভি আবদুল্লাহ এখন সোমালিয়ায় গদব জিরান উপকূলে অবস্থান করছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইশতিয়াক শান। ইশতিয়াক, জিম্মি জাহাজের বিষয়ে সবশেষ কি জানা গেল আপনি জানাবেন। ধন্যবাদ অরিন। আসলে যে জাহাজটি আসলে ভারত মহাসাগর থেকে আসলে যেটি জলদস্যুরা সোমালিয়ার উপকূলে নিয়ে গিয়েছিল জিম্মি করে, সেই জিম্মি জাহাজের যে নাবিকরা রয়েছেন তারা সুস্থ রয়েছেন এবং কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি এবং তারা যেটি বলছেন যে সর্বশেষ যে অবস্থানটি ছিল নোঙর করা সেই স্থান থেকে কিন্তু সেটি গদব জিরানে আসলে নিয়ে যাওয়া হয়েছে এবং সেটি এখন উপকূল থেকে 4 কিলোমিটার 4 নটিক্যাল মাইল দূরে এখন পর্যন্ত রয়েছে। এবং এই বিষয়ে আসলে আমরা আরো জানতে চট্টগ্রামের যেই মেরিনার অফিসার অ্যাসোসিয়েশন রয়েছে তার সভাপতি রয়েছেন, তার সাথে একটু কথা বলবো, তিনি আমাদের জানাবেন আসলে জাহাজের সর্বশেষ স্থানটি কোথায় আছে, জাহাজটি এখন সর্বশেষ কোথায় অবস্থিত এবং এটি কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। এটা প্রথমে ছিল আপনার গারাকাটে ছিল এবং সেটা অলমোস্ট 18 কিলোমিটার ওদের পোস্ট থেকে দূরে ছিল এবং গতকাল থেকে ওরা শিফট করে আরো নর্থে নিয়ে গেছেন 40-45 থেকে 50 মাইল নর্থে এবং সেই জায়গাটার নাম হলো গদব জিরান এবং সেটা জাহাজকে এখন দেখেছে ওরা কোস্টের থেকে 4 মাইল দূরে। এটা বেসিক্যালি ওরা নিয়ে গেছে টু এক্সারসাইজ দেয়ার অথরিটি এবং বোলস্টার দেয়ার পাওয়ার সবাইকে জানানোর জন্য যে দে আর স্টিল ইন কন্ট্রোল অফ দ্য ভেসেল। আমরা দেখেছি জাহাজটিকে কিন্তু ভারতীয় নৌসেনা নৌবাহিনীর সদস্যরা কিন্তু এখন পর্যন্ত নজরদারিতে রেখেছে, সেই ক্ষেত্রে তাদেরকে উদ্ধারে কি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আপনি মনে করছেন? আসলে এটা একটা প্রেশার ওদের উপরে ক্রিয়েট করা হয়েছে সাইকোলজিক্যালি, সো দ্যাট ওরা যাতে তাড়াতাড়ি জিনিসটা নেগোসিয়েট করে, বাট এটার একটা পিসফুল নেগোসিয়েশন ছাড়া দ্য সলিউশনস আর নট দিয়া, কারণ এনি মিলিটারি ইন্টারভেনশন অনেক লস অফ লাইফ, লস অফ কার্গো, লস অফ শিপ অনেক আবার ওদেরকে আরো এজিটেট করবে এবং সেটাতে যে জাহাজের যে যারা ক্রু আছেন দ্যার লাইফ উইল বি ইন ডেঞ্জার। আমরা দেখেছি এখন পর্যন্ত কিন্তু জলদস্যুরা সরাসরি কিন্তু যে কোম্পানি বা কবির গ্রুপের সাথে যোগাযোগ করেনি, সেই ক্ষেত্রে এটা যে বিলম্ব হচ্ছে সেই বিষয়টা না বিলম্ব হচ্ছে, ইট ইজ এ সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার নাও, কারণ যত দেরি হচ্ছে ওরা একটা সাইকোলজিক্যাল এবং ফিজিক্যাল প্রেশার ওনার এবং সাথে যারা জড়িত তাদের উপরে ক্রিয়েট করছে, এটা দিস ইজ অলসো গেম। যেমন নেভির প্রেসেন্স ওখানে ওদের উপরে একটা প্রেশার ক্রিয়েট করছে সেটা একটা ইউনো সিনারিও, তো বাস্তব হলো ওরা দুদিন পরে সময় নিয়ে হঠাৎ করে, কারণ অল কন্ট্রোলস আর ইন্ডিয়ার হ্যান্ড, ওরা চাইলেই যে কোনো সময় আপনার স্যাটেলাইট আপনার ফোন আছে সেটা দিয়ে বা ওটাকে আপনার হোয়াটসঅ্যাপ দিয়ে ওরা কল করতে পারে। তো আমার মনে হয় জাস্ট একটা টাইম নিচ্ছে টু সি অ্যারাউন্ড এবং পুরো জিনিসটাকে একটু ওরাও ধরন করে ওরাও নিশ্চয়ই একটা মানে সিস্টেমের মধ্যে যাবে হাউ মাচ দেয়ার গোয়িং টু ওয়াস্ক এবং আর কিভাবে এটা করবে টোটাল প্রসেসটা। বেসিক্যালি একটা জাহাজ যখন আপনার হাইজ্যাক হয় একটা গ্রুপ এটা করে, এটা করে এনে কিনারে একটা গ্রুপকে হ্যান্ড ওভার করে যার ম্যানেজমেন্টের সাথে দায়িত্ব, ওই গ্রুপ থেকে আবার আরেকটা গ্রুপ দেয় যারা নেগোসিয়েশন করেন এবং যিনি বেনিফিশিয়ারি উনি কিন্তু অ্যানাদার বন্ড হু ইজ ইউনো ওয়ার্ল্ড লর্ড বসে আছেন যার কাছে টোটাল বেনিফিশিয়ারি যাবেন। যারা এই অপারেশনটা করেছেন ওরা নর্মালি দেখা গেছে অতীত থেকে যে ওরা 2.5-3% বেনিফিশিয়ারি, বাট বাকিগুলি ইজ বিং শেয়ার্ড বাই অল আদার স্টেপস, তো ইট ইজ দি এন্ড লং প্রসেস এবং নেগোসিয়েটিং যারা করবেন শুধু তারাই নেগোসিয়েট করবেন বিকজ ওরা আবার ওই ফিল্ডে এক্সপার্ট। এই ক্ষেত্রে যে এখন পর্যন্ত যেহেতু জলদস্যুরা কোনো কর্তৃপক্ষকে কোনো ধরনের বার্তা পাঠায়নি, সেক্ষেত্রে কি ধরনের সময় লাগতে পারে বলে মনে না? এটা ভেরি ডিফিকাল্ট এই কারণে বলা যে যখন দে হ্যাভ টু ওপেন আপ, যারা নিয়ে গেছেন তারাই আসলে ডায়লগটা ওপেন করবেন এবং সেই ওপেন করার আগে তারা একটা ক্ষেত্র করতে চান যাতে ওনার বা যারা এদের পক্ষে নেগোসিয়েট করবে ওরা যেন একটা সাইকোলজিক্যাল প্রেশার করে দে মেকে ওদের ডিমান্ডটা ইমিডিয়েটলি অ্যাকসেপ্ট করে, বাট দিস ইজ ইনপ্র্যাকটিক্যাল, সেই জন্য আমরা উই আর ওয়েটিং, একটা সময় আসবে বিকজ ওদের মূল উদ্দেশ্য হলো র‍্যানসম নেওয়া, তো ওদেরকে আসতেই হবে এবং সেই প্রক্রিয়াটা কয়দিন শুরু হবে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে নাও। সেই ক্ষেত্রে নাবিকদের কোনো ধরনের ক্ষতি করার সম্ভাবনা রয়েছে কিনা বা নাবিকদেরকে কোনোভাবে আঘাত বা এটা ছাড়া কোনো ক্ষতি সম্ভাবনা এখন পর্যন্ত এরকম কোনো সিরিয়াস ঘটনা ঘটে নাই, কারণ অনেক জাহাজ দেখেছে যে আপনার 2 মাস নেগোসিয়েশন হয়েছে নতুন এই কোম্পানির আরেকটা জাহাজ ওরা 99 দিন শেষ করেছেন, বাট এমনও অনেক জাহাজ আছে যেগুলি এখন 2 বছর ধরে পড়ে আছে বিকজ অফ ফেল নেগোসিয়েশনের কারণে। আপনাকে ধন্যবাদ।
আপনি অরিন শুনছিলেন বাংলাদেশের চট্টগ্রামে যে মেরিন অ্যাসোসিয়েশন সভাপতি রয়েছেন, তিনি আসলে আমাদের জানাচ্ছিলেন যে জাহাজটি আসলে সর্বশেষ কোন অবস্থায় রয়েছেন এবং সেটি যে জলদস্যুদের কবলে থাকার পরে তাদের নাবিকদের আসলে যে কোনো ঝুঁকি রয়েছে কিনা সেই বিষয়গুলো আসলে তার সাথে কথা বলছিলাম। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। অরিন ইশতিয়াক, আপনাকে ধন্যবাদ। দর্শক, এমভি আবদুল্লাহ জাহাজের সর্বশেষ অবস্থান সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।